হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ইলুমিনাতি সম্পর্কে কিছু তথ্য নিয়ে হাজির হব। সো বন্ধুরা, চলে এসেছি এই ভিডিওটিতে। আপনারা জানতে পারবেন ইলুমিনাতি কী, এই গ্রুপের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার লক্ষ্য কী ছিল, এবং এই গ্রুপের কিছু সদস্যদের নামও আপনারা জানতে পারবেন। সো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক। 1776 সালের 1 মে জার্মানিতে একটা সংস্থার সৃষ্টি হয় যাদের উদ্দেশ্য ছিল তৎকালীন কট্টর খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে একটি আন্দোলন তৈরি করা, যা শুরু করেন একজন দর্শনের প্রফেসর অ্যাডাম উইস্ট। তার লক্ষ্যে গ্রুপটি গড়ে ওঠেন এবং গ্রুপটির নামকরণ তিনি করেন ইলুমিনাতি। এই গ্রুপের লক্ষ্য ছিল কুসংস্কারবিহীন এক বিশ্ব সৃষ্টি করা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা। কিন্তু তখন খ্রিস্টান ধর্ম এতটাই কট্টর ছিল যে তারা তাদের বিরুদ্ধে কথা বলা সব মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দিত। তাই অ্যাডাম এই গ্রুপটিকে সিক্রেট রাখার চেষ্টা করেন। তো ঠিক ছিল, কিন্তু ঝামেলা হয় যখন অ্যাডাম তৎকালীন কিছু ক্ষমতাধর ব্যক্তিকে তার গ্রুপে যোগদান করায়। সেই ক্ষমতাশীল মানুষগুলো বদলে দেয় ইলুমিনাতির লক্ষ্য। তারা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে ব্যবহার শুরু করেন, এমনকি তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতিষ্ঠাতা অ্যাডামকেও বহিষ্কার করেন। অ্যাডামের বহিষ্কারের পর সেখানে যোগ দেয় আরও সব ক্ষমতাশীল ব্যক্তিবর্গ। কিছু ব্যক্তি যোগ দেয় নিজের ইচ্ছায়, আর কিছু ব্যক্তি যোগ হয় বাধ্য হয়ে। আর ততদিনই এই গ্রুপের ক্ষমতাও চলে যায় দাজ্জালবাদী ইহুদিদের হাতে। এই গ্রুপে এখনও রিক্রুট করা হচ্ছে প্রতিনিয়ত। এটা একটা সুপার এলিট গ্রুপ। আপনার আমার মতো সাধারণ জনগণের সাধ্য নেই এই গ্রুপের অংশ হওয়ার। এই গ্রুপে আর অংশ হতে হলে দরকার অর্থবৃত্ত আর খ্যাতি, কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্য দুটোই চাই। অর্থ চাই এই প্রসেসটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে নেওয়ার জন্য, আর প্রভাবিত করার জন্য চাই খ্যাতি। বলিউডের বহু বিখ্যাত ব্যক্তি যাদের কথায় আমাদের মতো সাধারণ মানুষ প্রভাবিত হয়, তাদেরকে হাতিয়ার বানিয়ে ইলুমিনাতি গুটিয়ে চলেছে ষড়যন্ত্রের চাদর। ভারতীয় চ্যানেল কালার্স টিভিতে বিখ্যাত একটি রিয়েলিটি শো প্রেজেন্ট করা হয় যার নাম বিগ বস, আর যার হোস্ট ভারতীয় সুপারস্টার সলমান খান। ইলুমিনাতি নিয়ে কথা বলতে বলতে কেন আমরা সলমান খান এবং বিগ বসে এসে ঠেকলাম তা জানতে আমার চ্যানেলে চোখ রাখুন। আর আমার চ্যানেলের লেটেস্ট আপডেট পেতে হলে কি করতে হবে তা তো আপনাদের জানাই আছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে ইলুমিনাতি নিয়ে আমার দ্বিতীয় পর্বে।